সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আজকে সানডে, সানডেবেলা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। কালকের ব্লগটা যারা মিস করে গেছো তারা অবশ্যই দেখো, ওটা ছিল একটা রিকোয়েস্টেড ব্লগ। তোমরা অনেকেই আমাকে বলেছো দিব্যিনা আবারও একটু টপিক ব্লগ দেখতে চাই বা কিছু, তাই জন্য আবারও চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে বা কিছু। আমি এখন বেরোচ্ছি একটু, যাই হোক আজকে সারাটা দিন কেমন কাটে না কাটে তোমরা দেখতে থাকো, আমি নিজেও জানি না কেমন কাটবে না কাটবে, যেটা হয়ে থাকে আমরা ভবিষ্যতের কিছুই জানি না। তো আশা রাখবো তোমাদের ভালো লাগবে ব্লগটা, চেষ্টা করবো তোমাদের ভালো লাগানোর। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো আগামী দিনেও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই প্রত্যেকে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। তো চলো এবার আমি বেরোই, কোথায় যাচ্ছি বলি। বাবু বলেছেন আজকে ইডলি খাবেন, তো ও এখনও ঘুমাচ্ছে, আমাকে বলে রেখেছিলো কালকে, ও বলেছিল দুজনেই যাবো ওখানে, তো ও যখন ঘুমাচ্ছে বেকার থেকে লাভ নেই, ও ঘুমাক আমি এসে ডাকবো। আমি চাবি টাবি দিয়েই বেরিয়েছি, দরজাটাকে আলগা রেখে বেরোইনি, মাঝে দরজাটা আটকে যাচ্ছিল, এখন না মানে এমনি আটকানো যাচ্ছে না, খুলে যাচ্ছে হাওয়াতে, তো ওই জন্য লক করে দিয়েই এলাম। যাবো অনেকটা দূর সাবিরুচি পার করে, স্কুটি এখন যেহেতু ও চালাচ্ছে না তার জন্য হেঁটেই যেতে হবে। আমি ভেবে দেখলাম ও গেলেও হেঁটেই যাবে, কি দরকার, ঠিক আছে তো চলো যাওয়া যাক। আমি চলে এসেছি, ওই যে কালো সাইনবোর্ডটা ওটা হচ্ছে সাবিরুচি, আর এখানে হয়েছে নতুন এটা স্পাইস গার্ডেন, এখনো আসিনি আমরা এটায়। কেমন কি খাবার দাবার, আদৌ ভেজ না নন ভেজ জানি না, এখানে তো বেশিরভাগ রেস্টুরেন্টই আবার ভেজ। তো এই যে এই দোকানটা থেকে আমি নেব, কিন্তু প্রমিত বলেছিল প্রচন্ড ভিড় হয়, এটা তো বন্ধ তার মধ্যেও, আবার কি জানি এই দোকানটাই কি না, এটাই তো মনে হচ্ছে। ঠিক আছে নিয়েই নি আমি, হ্যাঁ গো প্রচন্ডই ভিড়, বাইরেটাই ফাঁকা, আগে নিয়ে নিয়ে এখান থেকেই। তো নেওয়া তো আমার হয়ে গেছে, এবার বাড়ির পথে যাব আর কি। আর প্রচন্ড ভিড় দোকানটার ভেতরটাতে ছিল, বাপরে বাপ, তবে চার পাঁচটা কর্মচারী ছিল ভেতরে। আর আজকেও রাইসের মধ্যে করেছিল মাশরুম বিরিয়ানি, সেই মনে আছে প্রমি নিয়ে গিয়ে খেয়েছিল সকালবেলা। তো আজকে আমি ওকে বলেইছি যে রাইস একেবারেই আনবো না, এরকম ইডলি আর আমার জন্য নিলাম ভেদুবাটা, আমি না ইডলিটা খুব একটা পছন্দ করি না। তো যাই হোক এটার ভেতরে একদিন আসার ইচ্ছে আছে, দেখা যাক কবে ইচ্ছে পূরণ করি, ভেজ হলে তো হয়ে গেল। বাড়ি চলে এসেছে আর আজকে রোদটা তো দেখতেই পাচ্ছ, আর এই ফুলটা তো আগে থেকেই ফুটেছিল, এইবার দেখো এটা কিরকম নষ্ট নষ্ট হয়ে আছে, যেহেতু অনেক দিন ধরে ফুটে আছে। আর জাস্ট এটাকে দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ সত্যি বলছি, মানে মুগ্ধ হয়ে যায় পুরো এগুলো দেখলে। এখানে প্রচুর জামা কাপড় পড়েছিল, তো সেগুলোকে গুছিয়ে আমি আলমারিতে তুললাম, আর এই চেয়ারটার উপরে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আমি স্নান করে পরবো, আর কালকে ওর অফিসের জামা কাপড় রয়েছে এখানে কিছুটা, কাল ওর যদিও বা হাফ ডে করে চলে আসবে, কারণ কালকে একটা স্পেশাল ডে আছে, আর সেই স্পেশাল ডের জন্যে আমাদের যে বাচ্চা রয়েছেন বাড়িতে তিনি একদমই কুচো বাচ্চা হয়ে যান সেই দিনটার জন্যে আর কি। যাই হোক কালকে তোমাদেরকে বলবো, তোমরা আশা করি কিছুটা হলেও আন্দাজ করতে পারছো, আর আন্দাজ না করতে পারলেও আমি কালকে বলে দেবো তোমাদের। তো যাই হোক ওই জন্য কালকে আমরা গেছিলাম মাই চিকেন এন্ড মোরে, কালকের দিনটা তো ডেইলি ব্লগ যায়নি, এমনি একটা ওই টপিক ব্লগ গেছে যেটা সকালে বলছিলাম আর কি, তো কালকে দিনটা ওই জন্য শেয়ার করা হয়নি। কালকে গেছিলাম মাছ মাংস এইসব নিয়ে এসেছি আর কি, যেহেতু শনিবার করে মাটনটা ঢোকে মাই চিকেন এন্ড মোরে এখানেরটাতে, তো আমরা চেষ্টা করি মাটন আনার হলে শনিবার গিয়েই নিয়ে আসার, তো না হলে না ভালো পিসগুলো বেরিয়ে যায় ওই জন্যেই গিয়ে নিয়ে চলে আসি শনিবার। আর নয় তো কিছুই না, ওরাও বরফে রাখবে আমি ফ্রিজেই রেখেছি এই আর কি, তো ওই জন্য গিয়ে নিয়ে চলে এসেছিলাম কালকেই। আর আজকে রান্নার তেমন কিছু তাড়া নেই, এখন গোছানো হয়ে গেছে ঘর, এবার ঘরটাকে ভালো করে ঝাড় দেবো, ঝাড় দিয়ে রান্নার কিছু গোছগাছ করে নেব। আজকে তো মাছের ঝোলটা করবো কাঁচা কুমড়ো দিয়ে, আর হচ্ছে পটল ভাজবো একটু, কালকের একটুখানি ডাল আছে, আর ডাল বলতে একদম টেলটালে ডাল না, সেদ্ধ ডালের মতোই করেছিলাম কালকে, ফোড়ন দিয়েছিলাম আর ধনে পাতা ছিটিয়ে দিয়েছিলাম একটু, তো ওই আর কি। আর রয়েছে সামান্য একটু কচুরলতি, শুধু ওর জন্যে, ও এত ভালো খায় তো ওই জন্য ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, আর রান্নাটাও কালকে নাকি ও বললো খুব ভালো হয়েছিল, সত্যিই ভালো হয়েছিল, আমিও খেয়েছি, তো ওই জন্য রেখে দেওয়া হয়েছে, সেটাই দেবো। এই পর্যন্ত এই প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে, তবে সত্যি বলছি রোজ ওই সকালবেলা উঠে রান্না করতে করতে না শনি রোববারটা আমার আর ইচ্ছে করে না যে আমি রান্না করতে যাই বা কিছু, হ্যাঁ রান্না করতে ভালোবাসি কিন্তু ওই আর কি, আমারও তো একটা ইচ্ছে অনিচ্ছের ব্যাপার আছে তাই না। আর রাতের জন্য করবো
এক তরকা, কালকে তোমাদেরকে বলেছিলাম এক তরকা করবো, কিন্তু কালকে না আর করিনি এক তরকাটা, তরকার ডালটা আর কি। তো কালকে আমরা রাত্রিবেলা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম, তাই জন্য আর করিনি। তো আজকে করবো রাত্রিবেলার জন্য, ওই জন্য প্রেশার কুকারে সেদ্ধও হয়ে গেছে। তো এইটুকু কাজই এগিয়ে রেখেছি আর কি। এখানে আমার সমস্তটা গোছানো হয়ে গেছে, মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা না ডিম হয়েছে, এই দেখো বেশ বড়ই ছিল মাছটা, 890 গ্রাম মতোই, 850-900 মতো ওজন হয়েছিল মাছটা, বেশ ভালোই। টেস্ট কতটা হয় দেখা যাক, যদিও ইলিশ মাছের ডিমেরও একটা টেস্ট আছে, আর এখন ডিম ছাড়া খুব একটা পাওয়া যাবে না। কালকে বারবার বলেছিলাম একটু ডিম ছাড়া, ওরা বলছে না ডিম আলাই এসেছে, সব মাছে একটু না একটু ডিম হবেই। তো ঠিক আছে, কি আর করা যাবে। আর এখানে হচ্ছে কুমড়োটা মাছ দিয়ে বানাবো, আগের বারও বানিয়েছিলাম যখন ইলিশ মাছ এনেছিল, ও খুব ভালো লেগেছে এটা ওর খেয়ে। ও এটা কোনোদিন খায়নি, আমি ফার্স্ট ওকে বানিয়ে খাইয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে। এটা বেগুন দিয়েও হয়, কিন্তু আমি বেগুনের থেকে কুমড়োটা দিয়ে বেশি ভালো খাই। কুমড়োটা ঠিক পাকা কুমড়ো হলে হবে না, কাঁচা পাকা কাঁচা পাকা হতে হবে আর কি। আর এটা পটলটা ভাজবো, যেহেতু একটু ডাল মতো রয়েছে ওটা দিয়ে খাবো আর কি, তাই জন্যে। আর যেহেতু মাছটায় সামান্য একটুকুনি সর্ষে বাটা দিতে লাগে, তাই বেটেই নিলাম, একটুকুনি তো বাটা যায় না, অনেকটাই বাটলাম, কালকে লেগে যাবে আর আজকে লাগাবো। এদিকে পটল ভাজাটাকে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে ঘরটা ভালো করে একবার ঝাড় দিয়ে নিই, বেশ অনেকটা টাইম লাগবে আজকে। কোনা খামচি সোফা টোফা সরিয়ে দিয়ে আজকে ঝাড়টা দেবো। মাছটা করার জন্য এখানে কুমড়োটাকে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাকে ভেজে নিয়ে তারপরে একটু সামান্য কালো জিরে ফোড়ন দেবো, কুমড়োটাকে ভেজে নিয়ে উঠিয়ে নেব। আর এখানে মাছটাকে নুন হলুদ দিয়ে তো মাখিয়ে রেখেছিলাম সকালেই, আর তারপর যখন বাটাটা হয়ে গেছিলো সর্ষে বাটা একদম অল্প, আর জিরে বাটা নুন হলুদ তো দেওয়াই ছিল, এই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর সর্ষে বাটার মধ্যেই কাঁচা লঙ্কা ছিল, তাই আলাদা করে আর দেইনি, যদি মনে হয় তাহলে ঝোলে আমি কাঁচা লঙ্কা ছেড়ে দেবো, এটাই কোনো গুঁড়ো লঙ্কা আমি ইউজ করবো না। তো আগে কুমড়োটা ভেজে তুলে নিই, তারপর দেখাচ্ছি কি করব। দেখো যেহেতু নুন মাখানো ছিল, ভালো করে কুমড়োটা ভাজাও হয়ে গেছে, এমনকি কুমড়োটা সেদ্ধও হয়ে গেছে, এ দেখো খুনতে ঢুকে যাচ্ছে। তো ওই জন্যে যেহেতু কুমড়োটাতে নুন মাখানো ছিল, যেমন ভালো করে ভাজাও হয়েছে তেমন সুন্দর সেদ্ধও হয়ে গেছে, দেখো খুনতিটা ঢুকে যাচ্ছে। তো এবার আমি কুমড়োটাকে তুলে নেব। তো কুমড়ো তুলে নিয়েছি, কড়াইতে তেল দেখো একটুখানি কি রয়েছে, আর এর মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরের ফোড়নটা। আর সর্ষের সাথে অলরেডি কাঁচা লঙ্কা বাটা আছে, তাই আমি একটাই দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কা। তেল একদমই অল্প আছে, জানি না কি হবে, আমার তো আবার ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছেটানোর ইচ্ছে হয় আর কি, ওই জন্য এখন আমি আর আপাতত তেল দিচ্ছি না। মাছটাকে সুন্দর করে এভাবেই ছেড়ে রাখলাম। দেখো যেহেতু ইলিশ মাছ, তাই জন্য খুব তো ভাজা ভাজা করবো না, একটা পাশ একটু টাইম হওয়ার পরেই আমি আবার উল্টে দিয়েছি, আর সুন্দরভাবে উল্টেও গেছে, কোনো ভাঙেনি বা কিছুই হয়নি, আর সহজেই উল্টানো গেল মোটামুটি। এবার ওপাশটাও হয়ে গেছে, আর এবার প্লেট ধোয়া, প্লেটে যে মশলাটা ছিল, তারপর বাটিতে যে মশলাটা ছিল, তা সেই জলটাকে আমি ঢেলে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো একটু, এটা একটু ঢাকা চাপা দেওয়া থাক, এটা ফুটুক, তারপরে কুমড়োটা দেবো, কারণ কুমড়োটা তো বেশিরভাগটাই সেদ্ধ হয়েই গেছে না। মাছটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এটা একদম লাইট খেতে হয়, খুব বেশি মশলাপাতি একদমই নয়, খেতে ভীষণ ভালো লাগে। তোমাদেরকে কড়াইতেই দেখিয়েছিলাম যে কতটুকু তেল দিয়েছিলাম, আর দেখো তেলটা যে বেরিয়েছে এবার বুঝতে পারছো, মাছটা আশা করি ভালো হবে। ডিম আছে, এটা একটু সংশয় ওই আর কি। সমস্ত কাজ করতে করতে বেজে গেছে এখন 1:16। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি জাস্ট একদম সিমাচে দিয়ে, আর এদিকে ডালটাও গরম হতে বসিয়েছি, সেদ্ধ মতো ডাল, আর একদম অল্পই রয়েছে, বেশি নয়। আর এখানে এই কচুলতিটা রয়েছে, যেটা ভাত হওয়ার পর এই কচুলতিটা দেখেছো, আরো একদমই অল্প, শুধুমাত্র ওর হবে, এইরকমই একটুখানি রেখেছি যেহেতু ও ভালোবাসে খায়। আর রাতের জন্য আমি তরকাটাও করে ফেলেছি, এই যে গান্ডাতে রয়েছে, রাত্রে একটু কাজ রয়েছে, ওই জন্য ভাবলাম যে আজকে তরকাটা রাতে রান্নাটা করেই রাখি, রাতে শুধু রুটিটা করবো তাহলেই হয়ে যাবে। তো এই করতে করতে না 1:16 বেজে গেছে, আর আমি যে ঘর মুছি মপটা দিয়ে, ওই মপটা অনেকদিন ধরেই হলো খারাপ হয়েছে, ওকে আমি বলছিলাম যে কিনতে হবে কিনতে হবে, তো ও বললো চায়না মার্কেট থেকে ওই লাঠি, আর এই মপটা লোকাল মপ ছিল যেগুলো এমনি থাকে আর কি, তো ওটার তুলিটা চেঞ্জ করা যায় না ওই জন্যে। তো এখন ও বলছিল যে ওই বাকেট শুদ্ধ যে মপগুলো পাওয়া যায় ওই আর কি, অটোমেটিক টেনে দিলে জলটা নিয়ে মানে চিপড়ানো যায় আর কি,
ওই ওটা বলছিল যে অর্ডার দিয়ে দি, ওটার দাম দেখছি 700 টাকা। আর সত্যি কথা বলতে ওই টেনে টেনে নিয়ে এর থেকে আমার বালতিই ভালো বাবা। তো ওই আর ঘর আমার ছোটই, এমন কিছু নয় যে খুব বেশি হিউজ, টাইম ধরে মুছতে হয় বা কিছু। তো বেকার 700 টাকা খরচা করে কি করব। তো ও বলে যে তাহলে শুধু মপটাই নিয়ে নি, মানে ডান্ডাটাই নিয়ে নি আর কি। ওটার সুবিধাও আছে, তুলিটা শুধুমাত্র চেঞ্জ করা যাবে, মানে বারবার যে আমাকে পুরোটা কিনতে হবে এরকমটা হবে না। তো ওটাই ভালো হলো। তো ও আজকে অর্ডার দিয়েছে, কবে আসবে গো? আজকেই চলে আসবে। আজকে আসলে ভালো, আমার তুলিটা আর চলছে না, মানে আমি দেখেছি ওই মাঝে কয়েকদিন হাত দিয়েও ঘর মুছেছি, এ কদিন না আর পাচ্ছি না হাত দিয়ে মুছতে, তাই জন্য ওটা দিয়েই মুছছি, মপটা দিয়ে মুছছি। কিন্তু মপটা তুলির তো অবস্থা 12টা বেজেই গেছে, শুধু এখন ডান্ডাটাই চোখে দেখা যাচ্ছে, তুলি আর সেরকম নেই, তাই জন্য মুছতেও খুব কষ্ট হচ্ছে, একটা জায়গা অনেক বার ধরে টানতে হচ্ছে। এখন বাজে 5:30, আমি উঠলাম হয়তো 4:10-15 নাগাদ, মানে ঘুমটা ভেঙে গেল, কারণ ওই যে ফোন এলো অ্যামাজন থেকে এই মপটা দিতে আসার জন্য, এরকম পার্ট বাই পার্ট দিয়েছে, এগুলোকে জয়েন করে নিতে হবে, জাস্ট ব্যাস তাহলেই হয়ে যাবে। তো উঠলো প্রমি যদিও বা, কিন্তু তারপর থেকে দুজনের আর ঘুমও হয়নি কিছুই না, ওভাবেই জেগেছিলাম দুজনেই। তো ওই আর কি। আর তোমরা অনেকেই বলছো পরবর্তী টপিক ব্লগের জন্য, তোমরা প্রত্যেকে ওয়েট করছো। একটা কথা বলি, এই টপিক ব্লগগুলো বানানো খুবই হেডেক একটা ব্যাপার থাকে আমার, কারণ সবসময় সত্যি কথা বলতে টপিক মাথায় আসতে চায় না, আর আসলেও যে লেখাগুলো অল টাইম মাথায় ঘোরে এরকমটা নয়, বেশ মনোযোগ দিয়ে বসতে হয়। সেদিনকে যেরকম মনোযোগ নিয়ে বসেছিলাম একটা হ্যাঁ লিখবো বলে, আমার দুপুরের খাবার খেতে 3:20 বেজে গেছে, আমি বসেছিলাম ধরো ওই 12টা-12:30 নাগাদ লিখতে, স্নান দান করে পুজো টুজো দিয়ে তারপরে বসেছিলাম। তো সবটারই একটা ব্যাপার আছে, আর সব থেকে বড় কথা টপিক। তোমরা যদি সত্যি চাও এরকম মানে ব্লগ বা আইডিয়া দাও, তাহলে আমার সত্যি একটু সুবিধা হয়, তোমাদের আইডিয়া মতন তাহলে আমি চলতে পারবো। হ্যাঁ দেবলিন আমাকে একটা আইডিয়া দিয়েছিল, বাট সেটার উপরে আমার মনে হয় কিছুটা লেখা হয়ে গেছিল, অনেক পুরনো ব্লগ যদিও বা সেটা তো হয়ে গেছিল, তাই জন্য। তো প্লিজ তোমরা একটু আইডিয়া দিও, তাহলে আমি চেষ্টা করবো। তো আমরা একটু বেরোচ্ছি, এখন একটু কাজ আছে, তাই জন্য যাবো একটু গণেশ টেম্পলের দিকে, উনি এখন অটো করেই যাবেন, হেঁটে তো যাবেন না এটুকু শিওর। তো যাই দেখি কাজটা কতদূর হয় না হয়, তারপর তো তোমাদেরকে বলবোই। যাই হোক, এই এলাম, আর একটু আসার সময় কলা আদা এগুলো ছিল না তাই কিনে আনলাম, যদিও বাবু একবারও হেঁটে জানুনি হেঁটে আসেনুনি, বলছি কিনা না আমি এখন আর হাঁটতে পারছি না, মানে অজুহাত শুধু দিচ্ছে, স্কুটিতে চালাতে চালাতে অভ্যাস হয়ে গেছে সেটাই। আর আজকে আমার কি মনে হয়েছিল একটু টিপ পরে বেরিয়েছিলাম, তো বাবা এখন তাকিয়ে দেখলো বললাম বলে, আমাকে দেখে উনি ভাবা যায় কি অবস্থা আমার, কি করুণ দশা আমার, কি আর বলবো। তো যাই হোক না কেন, তরকা তো করাই আছে, একটু বাদে রান্নাঘরে যাব, একটু কাজ আছে রান্নাঘরে আজকে, তো ওগুলোই করবো। তো চলো আজকের ব্লগটাকে আর টেনে নিয়ে যাচ্ছি না, কারণ টেনে নিয়ে গিয়ে কিছু দেখানোর নেই আর। আজকের মতো টাটা, গুড নাইট, এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে, আশা রাখবো ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থাকবে।